বন্ধুরা, আপনাদের মনে একবার হলেও এই প্রশ্নটি এসেছে যে ট্রেনের ইঞ্জিনে কেন বাথরুম বা ওয়াশরুমের ব্যবস্থা থাকে না, যার ফলে লোকোপাইলটরা বেশ কিছু ঘন্টা পর্যন্ত নিজেদের কন্ট্রোল করে রাখেন, যা আমাদের ভারতীয় রেলওয়ের লোকোপাইলটদের জন্য খুবই বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তো কী কারণের জন্য রেল ইঞ্জিনে কোনো ওয়াশরুমের ব্যবস্থা থাকে না? লোকোপাইলট যদি আর কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে না পারেন, তাহলে তারা তখন কি করেন? আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার মনে থাকা সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি সায়নদীপ, রান উইথ রেল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। নিয়মিত রেল ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, আপনারা যদি কোনো লোকোমোটিভকে খুব কাছ থেকে দেখেন, তাহলে দেখতে পাবেন লোকোমোটিভের ভেতরে জায়গা খুবই কম থাকে, যেখানে শুধুমাত্র লোকোপাইলটদের বসার মতো জায়গাটুকুই থাকে, এবং লোকোমোটিভের ভেতরে নানান হাই ভোল্টেজ মেশিন থাকে, যেখানে লোকোপাইলটদেরও যাওয়ার অনুমতি থাকে না। তারা শুধুমাত্র নির্দিষ্ট কিছু যন্ত্রাংশই চেক করেন, অর্থাৎ লোকোমোটিভে খুব কম জায়গা থাকার কারণেই ওয়াশরুম অর্থাৎ বাথরুমের ব্যবস্থা রাখা হয়নি। এছাড়াও আরও একটি বড় কারণ হলো লোকোমোটিভের নিচে ট্র্যাকশন মোটর সহ নানান হাই ভোল্টেজ মেশিন থাকে, যেখানে কোনোভাবে জল প্রবেশ করলে শর্ট সার্কিটের মাধ্যমে বড় সড়ো কোনো দুর্ঘটনা ঘটতে পারে, যার জন্য কোনো লোকোমোটিভে এখনও পর্যন্ত ওয়াশরুমের ব্যবস্থা থাকে না। কিন্তু ভবিষ্যতে দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা লোকোমোটিভ মডিফাই করে ওয়াশরুমের ব্যবস্থা আনা হবে, যার ফলে লোকোপাইলটরা এই সমস্যার সমাধান পাবেন এবং তাদের আর এই সমস্যার সম্মুখীন হতে হবে না। এবার বলি, কোনো লোকোপাইলট যদি নিজেকে আর কন্ট্রোল করতে না পারেন, তখন তিনি কী করেন? সবার প্রথমে বলে রাখি লোকোপাইলটদের ডিউটির সম্পর্কে। একটি লোকোপাইলট প্রথম ডিউটি করার পর প্রায় তাকে 16 ঘন্টা রেস্ট দেওয়া হয়। এই সময়ের মধ্যে তিনি তার সমস্ত কাজকর্ম সেরে ফেলেন। এবার বলি, কোনো লোকোপাইলট তার ডিউটির সময়ে যদি এই রকম বিপদের সম্মুখীন হন, তখন কী করেন? তারা কিছুক্ষণ নিজেদের কন্ট্রোল করার পর তারা যে কোনো পরবর্তী স্টেশনের বাথরুম থেকে তারা টয়লেট সেরে ফেলেন। এবার যদি কোনো লোকোপাইলট কোনো গুডস লোকোমোটিভ অর্থাৎ কোনো মালগাড়ির রেল ইঞ্জিনে থাকেন, তখন তারা কী করেন? এই বিষয়ে কিছু লোকোপাইলটকে জিজ্ঞেস করা হয়েছে এবং তারা বলেন সেই গুডস লোকোমোটিভ যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকে, তাহলে তারা সেই রেল লাইনের ধারে তাদের টয়লেট করেন, এবং যা হয় অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং লজ্জাজনক একটি বিষয়। এর সাথে বলে রাখি 2016-17 রেল বাজেটে ভারতীয় রেলের পক্ষ থেকে রেল ইঞ্জিনে লোকোপাইলটদের জন্য বায়ো টয়লেটের সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হয় এবং বর্তমানে কিছু ওয়াগ 9 লোকোমোটিভে এই ব্যবস্থা চালু করা হয়েছে। কিন্তু এর সাথে একটি শর্ত দেওয়া হয়, যখন রেল ইঞ্জিন 0 স্পিডে থাকবে, তখন শুধুমাত্র লোকোপাইলট এই টয়লেটের ব্যবহার করতে পারবেন, তাছাড়া এই টয়লেটের ব্যবহার করা যাবে না। এই বিষয়ে আপনার কি বক্তব্য অবশ্যই আমাদের কমেন্ট করে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন নিয়মিত রেল ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। আপনার এই মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।